নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। শনি মহারাজের কৃপায় এই একটি রাশি এক চেটিয়া রাজত্ব করবে। কোন এই সৌভাগ্যশালী একটি রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। দেখুন, শনি মানে প্রত্যেকের মনের মধ্যে একটা ভয় যে খারাপ। তো আজকের এই ভিডিওটি যদি আপনারা প্রত্যেকে যদি শুনেন কি না, তাহলে অনেক কিছু জানতে কিন্তু পারবেন। শনি আমাদের কর্মের ফল কিন্তু দেয়, অর্থাৎ শুভ রূপে এবং অশুভ রূপে দুটি দিক থেকে কিন্তু দেয়। আপনি যেমন কর্ম করবেন, আপনি ভালো কর্ম করলেন আপনি ভালো ফল পাবেন, আপনি যদি খারাপ কর্ম করেন আপনি কিন্তু খারাপ ফল কিন্তু পাবেন। অর্থাৎ শনির জায়গাটা কিন্তু এই রকমই একটা বিষয় কিন্তু রয়েছে, শুধুমাত্র ভয় করলে হবে না। শনি আমাদের জন্মছকে শুভ রয়েছে কি সেটা আগে জানা দরকার। আর অনেকেই শনি খারাপ রয়েছে নীলা পরিধান করে নিচ্ছেন। 90-95% মানুষের ক্ষেত্রে আমি বলবো, নীলা পরিধান করার আগে আপনারা অবশ্যই আগে এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করে নিন এবং সেই নীলাটি আপনারা আগে নীল সুতোতে বেঁধে হাতে বাহুতে রেখে দিন একটা দিন, কি এফেক্ট হচ্ছে তারপর আপনারা নীলা পরিধান করুন। অর্থাৎ নীলা যেমন আপনাকে এক মাসের মধ্যে দুর্দান্ত রেজাল্ট দিবে, আবার আপনাকে একদিনের মধ্যে কিন্তু ক্ষতিও কিন্তু করে দিবে। অর্থাৎ সব রাশি বা সব লগ্নের জন্য কিন্তু নীলা রত্নটি নয়। অনেকেই নীলা পরিধান করছেন, সমস্যা আসছে। নীলার সাথে কেউ আবার রেড কোরাল পরে নিচ্ছেন, হবে না। অর্থাৎ সব কিছুরই কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, সব কিছুরই কিন্তু একটা গ্রুপ রয়েছে। অর্থাৎ কোন গ্রুপের সাথে কোন গ্রুপ পড়া দরকার রয়েছে সেটা কিন্তু জানা দরকার। শনি আমাদের কর্মকে যেমন নির্দেশ করে, শনি কলিযুগে অর্থকেও কিন্তু দেখে। শনি স্থিতির উপর আমাদের অনেক কিছু কিন্তু নির্ভর করে, অর্থাৎ লগ্ন টু দ্বাদশ, শনি আপনাদের কোথায় অবস্থান করছে সেটা শনি নিজস্থ নয় তো, বা শনি পাপকর্তারই দোষে নেই তো, সেটা কিন্তু জানা কিন্তু দরকার। হট করে আপনারা শনির রত্ন পরে নিচ্ছেন সেটা কিন্তু করবেন না। শনিকে যদি আপনারা শান্ত করতে চান, প্রথম কথা হচ্ছে আপনারা হনুমানজির উপাসনা আপনারা করুন। হনুমানজির মন্দির আপনারা প্রতি শনি এবং মঙ্গলবার যাওয়ার চেষ্টা করুন। তাতে কি হবে জানেন, এই যে শনির যে নেগেটিভ এফেক্ট কাটবে, আর এর পাশাপাশি আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো অবশ্যই করুন। কারণ শনির আরাধ্য দেবতাই হচ্ছে দেবাদিদেব মহাদেব, তাই আপনারা শনিকে প্রসন্ন করতে গেলে হনুমানজির উপাসনা। শনিবার দিন আপনারা পশ্চিম দিকে মুখ করে বসে সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাওয়ার পর আপনারা ওং সাং শনিশ্চরায় নমো এই মন্ত্রটি আপনারা পাঠ করুন এবং লোহার একটা আংটি আপনারা পরিধান করুন ডান হাতে, তাতেও কিন্তু লাভ আপনারা পাবেন। এবং এর পাশাপাশি রাস্তার আপনারা দুস্থ কুকুরকে
কিছু খাওয়ার দিন, তাতে কি হবে, শনি কিন্তু প্রসন্ন হবে। আর শনি প্রসন্ন হওয়া মানে আপনার ধন আসা। অনেকে বলে না যে কৌশিকদা আমার অর্থনৈতিক জায়গাটা কখন ভালো হবে, অর্থনৈতিক জায়গা ভালো করতে গেলে আগে শনিকে মজবুত করতে হবে, তবেই আপনাদের অর্থনৈতিক জায়গা ভালো হবে। এবং যারা গরিব মানুষ রয়েছে, বাস্তবে যারা নির্ধনী রয়েছে, তাদেরকে কিছু হলো সাহায্য করুন, তাতে আপনার অর্থনৈতিক জায়গা কিন্তু ভালো নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হবে। আমি বারবার একটি কথা বলি, যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, অর্থাৎ ঋণে পড়ে গেছেন, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, আপনার বৈবাহিক জীবনের সমস্যা, ডিভোর্সের জায়গা চলে যাচ্ছে, সন্তানের ক্ষেত্র নিয়ে সমস্যা হচ্ছে, মামলা মকদ্দমাতে পড়ে গেছেন, ব্যবসা আপনার ভালো হচ্ছে না, এবং আপনার ঋণের বোঝা পিঠে উঠে গেছে, কি করবেন, দিশাহীন হয়ে পড়েছেন, সব রাস্তায় বন্ধ, যেদিকে যাচ্ছে সেদিককার দরজায় বন্ধ, কৌশিক রায় পাশে আছে, আপনাদের টেনে আপনাদেরকে তুলবে। খুব চ্যালেঞ্জের সাথে বলছি এবং দায়িত্বের সাথে বলছি, ওই হবে হচ্ছে বলে আমার কাছে কোনো কথা নেই, যারা সারেন্ডার হয় কি না তাদেরকে কিন্তু আমি টেনে তুলি, এটা খুব দায়িত্ব এবং চ্যালেঞ্জ, সবার কিন্তু আমি হাত ধরি না, অনেকেই প্রেডিকশন করে ছেড়ে দিই, যারা বলেন যে কৌশিকদা আমাকে বাঁচান, সেখানে কিন্তু আমি হাত ধরি, অর্থাৎ যেখানে সারেন্ডার করে কি না সেখানে কিন্তু আমি হাত কিন্তু ধরি। যারা প্রচুর সমস্যাতে পড়ে আছেন কি না, ভিডিও দেখছেন হচ্ছে না, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনাদের মন চায়, তবে অর্থাৎ আমার প্রেডিকশন মাটিতে কিন্তু পড়ে না, আমি একটি কথা বারবার বলছি। এবং জীবনে যদি উন্নতি করতে চান, জীবনে যদি আপনি লক্ষ্যে পৌঁছাতে চান, স্বপ্ন পূরণ করতে চান, আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা ভিডিওগুলো দেখছেন না, দু চোখ ভরে স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। মেন আলোচনাতে আসা যাক, এই শনি মহারাজের কৃপায় কোন এই একটি রাশি হবে কোটিপতি, এক চেটিয়া রাজত্ব করবে। তো অনেকেই অধীর আগ্রহে রয়েছেন, তারা করবে কিন্তু এক চেটিয়া রাজত্ব, অনেকে অধীর আগ্রহে রয়েছেন। আমি কিছু কিছু কথা বলি, আপনাদের শনি সাড়ে সাতির তৃতীয় চরণ কিন্তু শুরু হয়ে গেছে এই 17 জানুয়ারি 2023 থেকে, এবং আপনাদের ধনভাবে শনি অবস্থান করছে। অনেকেই বুঝতে পারছেন কোন রাশির কথা আমি বলছি, এবং শনি আপনাদেরকে যাওয়ার আগে লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আপনাদেরকে অপার ধন দিয়ে যাবে। কারণ 2017 সাল থেকে এক কথায় আপনাদের উপর হাতুড়ি পিটা হয়েছে। অনেক কমেন্ট করেছেন যে কৌশিকদা কবে শুভ সময় আসবে, কবে সুখের মুখ দেখতে পাবো। আমি খুব দায়িত্বের সাথে বলছি, যদি আপনাদের জন্মকুণ্ডলীতে শনির স্থিতি ভালো থাকে, আপনাদের দুঃখের দিন শেষ, সুখের দিন শুরু হতে চলেছে এই একটি রাশির, বিশেষ করে অর্থনৈতিক সম্পত্তিগত দিক থেকে এবং কর্মক্ষেত্রে আপনারা কিন্তু লাভ পেতে কিন্তু চলেছেন। শনির কৃপায় এই একটি রাশি টানা, এক টানা রাজত্ব করবে। এইবার শনি মহারাজ এই একটি রাশিকে দুহাত ভরে দিতে চলেছে, কোন এই সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম মকর রাশি। মকর রাশি হতে চলেছে মহাকোটিপতি, মকর রাশির ডেলি ইনকাম বৃদ্ধি হতে চলেছে
কর্মক্ষেত্রে উন্নতি হতে চলেছে, আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এবং এই সময়ের মধ্যে আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি হতে চলেছে এবং দেশ এবং দুনিয়ায় রাজত্ব আপনারা কিন্তু করতে চলেছেন। অর্থাৎ আপনাদের এইবার ভাগ্য যে আপনাদের বন্ধ হয়ে গেছিল না, ভাগ্যের তালা, সেই ভাগ্যের তারা আপনাদের ফুটতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।